আগামী 26 ফেব্রুয়ারি খালি হাতে টিকা কেন্দ্রে এলেও ভ্যাকসিন দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। দুপুরে রাজধানীর মহাখালীতে বিসিপিএস ভবনে 26 ফেব্রুয়ারি দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাওয়া একদিনে 1 কোটি ডোজ ভ্যাকসিন প্রদান কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জাহিদ মালিক বলেন, করোনার সংক্রমণ ঠেকাতে টিকা প্রয়োগ কার্যক্রমে রাশিয়া তুরস্কের চেয়ে বাংলাদেশ এগিয়ে আছে। তিনি বলেন, বিশ্বের 200টি দেশের মধ্যে ভ্যাকসিনেশনে বাংলাদেশের 10ম অবস্থানে জায়গা করে নিয়েছে। যারা টিকা নেয় নাই, টিকা কেন্দ্রে যে অবস্থায় আসুন, যদি কোনো পরিচয়পত্র না থাকে, জন্ম নিবন্ধন না থাকে, একটা মোবাইল ফোন তো হাতে থাকে, সেই মোবাইল নাম্বার দিয়েও আমরা তাকে দিব। মোবাইল না থাকলে আমরা নিজেরা নিবন্ধন করে দিয়ে দিব।